আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, পরীক্ষার বাকি একদিন, কিন্তু আপনি কিছুই পারেন না। এখন কি করবেন? পরীক্ষা তো কিছু লিখতে হবে। হ্যাঁ, আজকে ভিডিওটি আপনার জন্য। ইনশাআল্লাহ মাত্র 4টি টিপস ফলো করলে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। আবার যারা দ্রুত পড়া মুখস্থ করতে চান তারও ভিডিওটি দেখতে পারেন। প্রথম নম্বর হচ্ছে দোয়া করা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি আমরা সবাই জানি, অর্থাৎ হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করুন। সূরা তোহা আয়াত 114। এই জিকিরটি আপনি যত বেশি করতে পারবেন, রব্বি জিদনি ইলমা, তত বেশি আল্লাহ সুবহানাহু তাআলা আপনার প্রতি দয়া করবেন, রহমত নাজির করবেন, কারণ আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আশ্রয় চাইছেন। তাছাড়া জিকির বা আল্লাহর স্মরণ করলে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যখন ভুলে যাও বা আপনি যখন ভুলে যান তখন আপনার পারঙ্গমতাকে স্মরণ করুন। যখন আপনি কোনো পড়া পড়বেন তখন দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি মুখস্থ করবেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। দ্বিতীয়ত হচ্ছে পাপ থেকে দূরে থাকা। আপনার কাছে প্রশ্ন আসতে পারে, পাপ থেকে দূরে থাকা মানে এটার সাথে পাপের কি সম্পর্ক? জি হ্যাঁ, আপনি যখন পাপে, ধরুন আপনি গান বাজনা শুনছেন, তখনই দেখবেন গান বাজনার ফলে আপনার মনে নিফাকের সৃষ্টি হয়। হাদিসে এসেছে, গান মানুষের মনে নিফাক সৃষ্টি করে, আর নিফাক হচ্ছে পাপের বিভিন্ন শাখা। এর মাধ্যমে আপনি গুনহা আর বেশি বৃদ্ধি করতে যাচ্ছেন, অর্থাৎ বৃদ্ধি হয়ে যাবে। গানের মাধ্যমে আপনার মুখস্থ ভুলে যাবেন, আপনার স্মরণ শক্তি কমে যাবে, আপনাকে অন্য চিন্তা নিয়ে যাবে, আপনি তখন পড়াশোনায় আর মন দিতে পারবেন না। গানের মাধ্যমে আরও অনেক কিছু শেখার আছে, যে জিনিসগুলো আপনি শিখতে শিখতে আপনি পড়া ভুলে যাবেন। আমি তো কেবল একটি উদাহরণ দিলাম গানের মাধ্যমে। অন্যান্য যে পাপ কাজগুলো আছে, যে কোনো পাপ আপনি নেশাদ্রব্য যদি সেবন করেন সেক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, অর্থাৎ কবিরা গুণা যেগুলো রয়েছে সেই গুণাগুলো করলে আপনার স্মৃতিশক্তি লোপ পাবে এবং আপনি ভুলে যাবেন। এক ব্যক্তি মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার স্মৃতিশক্তি কীভাবে বৃদ্ধি হবে। তখন তিনি বললেন, যদি কোনো কিছু মুখস্থ করতে চাও, তোমার স্মৃতিশক্তি বাড়াতে চাও, তখন পাপ কাজ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে বিভিন্ন উপায়ে চেষ্টা করা। আপনি দেখবেন যে আপনি মুখস্থ কোন সময় করতে পারেন, কতবার পড়লে আপনার মুখস্থ হয়, এভাবে নিয়মকানুন আপনার নিজের মধ্যে প্র্যাকটিস করতে হবে। আপনি কীভাবে পড়লে পারেন? আপনি কি কাগজে লিখলে পারেন? আপনি কি মোবাইলে পড়তে পারেন? নাকি আপনি কোনো বই পড়ে আপনার মুখস্থ বিদ্যা বেশি হয়? আপনি কি শুয়ে পড়তে পারেন? নাকি বসে পড়লে বেশি মুখস্থ হয়? নাকি দাঁড়িয়ে পড়লে? যেভাবে আপনার সুবিধা সেইভাবে আপনি মুখস্থ করার চেষ্টা করুন। এক্ষেত্রে ইসলামে বলা হচ্ছে বা যে গবেষণা থেকে পাওয়া যায় সেটা হচ্ছে, সকালবেলা পড়লে আমাদের ব্রেন শার্প থাকে এবং তখন কোলাহল কম থাকে, তখন গাড়ির আওয়াজ, মানুষের আওয়াজ বা ঘরের মানুষের আওয়াজও কম থাকে। আবার অনেকে আছে তাহাজ্জুদের সময় পড়ে, তখন আপনি পড়তে পারেন। চতুর্থ হচ্ছে, আপনি কিসমিস বা মধু খাবেন, অর্থাৎ মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে আপনি সেগুলো খাবেন। এক্ষেত্রে ন্যাচারাল যে খাবারগুলো রয়েছে সেগুলো খাবেন, আমি এখানে চিনি বলছি না, আপনি খেজুর খেতে পারেন, এটাও একটি প্রকৃতি খাবার। ইমাম আজ-জুহরি বলেন, তোমরা মধুপান করো কারণ এতে স্মৃতির বা জ্ঞানের উপকারী। মধুতে রয়েছে মুক্ত চিনি কোষ যা আমাদের মস্তিষ্কে যে স্মৃতিশক্তি ধারণ করার ক্ষমতা তা বৃদ্ধি করে। তাই আপনি যখন পড়াশোনা করবেন এই চারটি বিষয় অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। অনেকে আছে যে এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা বা আপনি অনার্সে যদি পড়েন, মাস্টার্সে পড়েন, বিসিএসে কোনো প্রশ্ন দিবেন, যে কোনো পরীক্ষাতে আপনি এই বিষয়টি অ্যাপ্লাই করতে পারেন। আর পরীক্ষার সময় বেশি পড়বেন না, ঘুমটাকে গুরুত্ব দিতে হবে, কারণ আপনি যদি না ঘুমান তখন আপনার স্মৃতিশক্তিও এক প্রকার বিঘ্ন ঘটতে পারে, আপনি ভুলে যাবেন, তাই ঘুমটাও আপনার জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাওফিক দান করুক। আমিন।